হ্যালো হ্যালো, কি একটা জোরে হাততালি হবে তো শওকত ভাইয়ের জন্য? আজকের অনুষ্ঠানের মুডটা একেবারে এখান থেকেই জোরদার ধরে নিয়েছেন শওকত ভাই। পরম্পরা, ট্র্যাডিশন, ঐতিহ্য, সেটা দেশের কোনো সাংস্কৃতিক জগৎকে নিয়ে যেমন হতে পারে, রাজনৈতিক আচার অনুষ্ঠান নিয়ে যেমন হতে পারে, সব কিছুরই একটা পরম্পরা থাকে। আমরা বলি না কথার কথা একটা একটা পরম্পরা চলে আসছে, ঐতিহ্য চলে আসছে। সেরকমভাবে পানিহাটি উৎসব, বাঙালির যে উৎসব প্রিয়তা, সেটাকে কিন্তু বই নিয়ে চলেছে বিগত 5 বছর ধরে। আজ সেই পানিহাটি উৎসবের 5ম বর্ষের 3য় দিনের একটা দারুণ জমজমাট সন্ধ্যায় আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি, যে কথা চন্দ্রদা একটু আগেই বলছিলেন। আর আজকের এই অনুষ্ঠানের বিশেষত্বটা হলো সেই সুরের পরম্পরা, SDRD সুরের পরম্পরা। এই নাম দুটো শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা হালচাল মেচে যায়, অর্থাৎ মনটা কেমন যেন একটু নস্টালজিক হয়ে পড়ে। এসডি বর্মনের গানই বলুন, তার সুযোগ্য পুত্র আর.ডি. বর্মনের কথাই বলুন, যে কোনো গান জীবনের যে কোনো মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকে সেই গানগুলো, তাদের কথায় একটু না হয় পরেই আসব। আগে বরং অনুষ্ঠানটা গানে গানে সুরে সুরে শুরু করি। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী যাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করব, তিনিও কিন্তু একটা পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছেন। শ্রীমতী সুমিত্রা সেনের সুযোগ্যা কন্যা শ্রীমতী ইন্দ্রাণী সেন, তাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করব, যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান সবই কিন্তু একটা দারুণ জায়গায় আমরা উপভোগ করি। আজকে এই মঞ্চ থেকে ইন্দ্রাণীদি আপনাদের সামনে কি শোনাবেন, আপনাদের জন্য কি চয়ন করে এনেছেন, সেটা এই মুহূর্তে আমার ঠিক জানা নেই। তবে ইন্দ্রাণীদির কণ্ঠে কিন্তু আমরা সকলেই শচীনকর্তার বেশ কিছু গান শুনে অভ্যস্ত এবং আমাদের মন তো ভরেই যায়, কথা বলা বাহুল্য। আজকের অনুষ্ঠানের শুরুটা তাই শ্রীমতী ইন্দ্রাণী সেনের সুরেলা কণ্ঠেই হোক। আসুন সুরে সুরে সুরের পরম্পরায় ইন্দ্রাণী সেনকে দিয়ে শুরু করি আজকের পানিহাটি উৎসবের 5ম বর্ষের 3য় সন্ধ্যা। আমি মঞ্চে ডেকে নেব আমাদের অন্যতম প্রিয় শিল্পী, নৃত্য জগতের কুশলী মানুষ মন্টু দেবনাথকে আপনারা চেনেন, মন্টুকে ডাকছি। মন্টু দেবনাথ ইন্দ্রাণী সেনের হাতে পানিহাটি উৎসবের পক্ষ থেকে আমাদের স্মারক এবং পুষ্পস্তবক পৌঁছে দেওয়া, ব্যাচ পৌঁছে দেওয়া। আমরা ডাকছি মন্টু দেবনাথ, শ্রদ্ধেয়া ইন্দ্রাণী সেন। শিল্পনা একদম যথার্থ ঠিকঠাক বলেছে যে ইন্দ্রাণীর সামগ্রিক পরিবারের মধ্যেই গানের এমন প্রবেশ অন্তর্মহলে যেটা আমাদের অহংকার এবং গর্বের, সেখানে আজকে আমরা পেয়েছি ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী শচীনকর্তার গান খুব নিজে পছন্দ করেন, নিজে বহু অনুষ্ঠানে তার গান পরিবেশন করেছেন, আমরা আপনারা গান শুনলেই বুঝতে পারবেন। তবে বন্ধুরা একটা কথা বলি, আজকে যে শিল্পীরা আছেন তাদের সম্পর্কে খুব বেশি বায়োডাটা বা বায়োগ্রাফি বলার দরকার পড়বে না, কিন্তু আমরা যাব যে দুজন মানুষকে শ্রদ্ধাঞ্জলি, সরাসরি ইন্দ্রাণীর কাছে আমরা শুনবো তার কণ্ঠে গান। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এমন দুজন সঙ্গীত জগতের মানুষের গান নিয়ে আমরা এসেছি যারা এক কথায় লেজেন্ড, কিংবদন্তি। তো আমি আজকে 3টে গান শোনাবো। প্রথম গানটি যেটা শুরু করছি, সে গানটি এসডি বর্মন শচীনকর্তার একটি গান, যে গানটি মান্না দে গিয়েছিলেন বহুকাল আগে 60-এর দশকের একটি হিন্দি ছবিতে, আহির ভেরো রাগের ওপর। সে গানটি দিয়ে আমি শুরু করছি।
चारे
पल जैसे एक युग बीता, एक पल जैसे एक युग बीता, युग बीते मोहिनी नींद नगारी, पूछो ना कैसे मैंने रंग बिताई, पूछो ना कैसे मैंने, पूछो ना कैसे मैंने, पूछो ना कैसे मैंने रंग बिताई। द्वितीय गान एस डी बर्मनेर आरेकटी खूब বিখ্যাত গান, আপনারা জানেন এস ডি বর্মন এবং আর ডি বর্মন দুজনেই নিজে যে গান বাংলায় গাইতেন সেই গানই অনেক সময় হিন্দিতে হিন্দি কথায় সুর দিতেন এবং দুটিই জনপ্রিয় হতো। এমন একটি গান আমি শোনাচ্ছি, এর হিন্দি রূপান্তরটি লতাজি গিয়েছিলেন বিখ্যাত ছবি তালাশ, আর এর বাংলাটা মীরা দেব বর্মনের কথায় শচীন কর্তা নিজেই গিয়েছিলেন। আমি শুরুতে হিন্দিটা দিয়ে শুরু করে তারপর বাংলাটা শোনাচ্ছি। অনুরাগ 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 প্রেম শোনিলে রূপ দিয়েছি আমি, শোনো গো মনির হাওয়া প্রেম করেছি আমি,
বর্মনের গান। আমি আমার নিজের গান শোনাবার খুব ইচ্ছে ছিল, কারণ আমার একটা বিরাট সৌভাগ্য হয়েছিল আরডি বর্মনের সুরে 93 পুজোতে কিছু গান করার। কিন্তু সম্ভবত ওই গানটা ঠিক সময় মতো এসে পৌঁছয়নি মিউজিশিয়ানদের হাতে, কাজেই ওই গানটা এখন করা সম্ভব হবে না। আমি আশাজির একটি বিখ্যাত গান, আপনারা জানেন যে আরডি বর্মন এবং আশাজির কম্বিনেশনের গান এক সময় লোকের মুখে মুখে ফিরত, এক সময় কেন এখনও ফেরে, আজ থেকে 100 বছর পরেও ফিরবে। তো সেরকম একটি আশাজির গান আমি গিয়ে শোনাচ্ছি। পাশি শুনলে মন
অনেক 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 ধন্যবাদ শ্রীমতী ইন্দ্রাণী সেনকে। আজকের সন্ধ্যার শুরুটা কিন্তু দারুণ জমজমাট হলো শ্রীমতী সেনের কণ্ঠে। অন্যান্য কথায় যাচ্ছি তার আগে একটা ছোট্ট ঘোষণা আছে। 42K1569 আর WB24AL8699 এই দুটি গাড়ির মালিককে অনুরোধ করা হচ্ছে যে গেটের পাশ থেকে গাড়ি দুটি একটু সরিয়ে দেবেন। আর একবার বলছি, 42K1569 WB24AL8699 এই দুটি গাড়ির মালিককে অনুরোধ করা হচ্ছে গাড়ি দুটি গেটের পাশ থেকে একটু সরিয়ে দেবেন। ইন্দ্রাণীদি যেরকম বলছিলেন মীরা দেব বর্মনের কথায়, শচীনকর্তা যেমন গান গেয়েছেন তেমনি সুবল দাশগুপ্ত, রায়চাঁদ বড়াল, হিমাংশু দত্ত, এমনকি রাহুল দেব বর্মনের সুরেও তো অসংখ্য গান গেয়েছেন। মোটামুটি তথ্য যা বলে প্রায় 131টির মতো বাংলা গান গেয়েছিলেন। একবার হয়েছে কি, তখন শচীনকর্তা পুরোপুরি একেবারে যাকে বলে মধ্য গগনে, একটি বিখ্যাত ছবির, শক্তি সামন্তর একটি বিখ্যাত ছবির সুর করা চলছে, রাজেশ খান্না শর্মিলা টেগোর দুজন নায়ক নায়িকা, একটি রোম্যান্টিক সিন। গানটির সুর মোটামুটি হয়ে গেছে কিন্তু ঠিক যে প্যাশনটা দরকার সেই প্যাশনটা আসছে না। সেই সময় রাহুল দেবও শচীনকর্তার সঙ্গে অ্যাসিস্ট করছিলেন। তিনি একটা কিছু বলবো বলবো করছেন কিন্তু ঠিক বলে উঠতে পারছেন না, একটু দ্বিধায় রয়েছেন। শচীনকর্তা বললেন, কিছু কইবা? তো রাহুল দেব বর্মন তখন একটি সুর শোনালেন তার বাবাকে। শচীনকর্তা তো অবাক, বহু বছর আগে একটি গ্রামের মেয়ের কণ্ঠে যে সুরটি তিনি শুনেছিলেন সেই সুরটি ল্যাটিন আমেরিকার চাচা ছন্দে ফেলে রাহুল দেব তাকে শুনিয়ে দিলেন। সবার পছন্দ হলো সেই সুর। শচীনকর্তা প্রথমে একটু দোনামানা করেছিলেন কিন্তু পরে যখন সবার পছন্দ হলো সেই সুরেই গানটা বাঁধলেন তিনি। ভাগ্যিস তিনি সুরটা পাল্টাননি, তাই আমরা পেয়েছিলাম রূপ তেরা মস্তানা এই গানটা। আর ছবি তো নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা, আরাধনা। যাই হোক, আমরা এরকমই আরও অনেক গল্পে আসব, তার আগে পর্ণাভকে ডেকে নেব মঞ্চে। পর্ণাভ বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের অনুষ্ঠানের এবারের শিল্পী। দেখি শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের কোন কোন গান নিয়ে তিনি হাজির হচ্ছেন আমাদের সামনে আজকের সন্ধ্যায়। পর্ণাভ বন্দ্যোপাধ্যায়। আমি রানা পালকে আমাদের উৎসব কমিটির পক্ষে মঞ্চে আসতে অনুরোধ করব। রানা পাল পর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের স্মারক তুলে দেবে। বন্ধুরা, আবারও বলি যে গতকাল বাড়ির সুন্দর একটি দিন আমরা কাটিয়েছি। শিলাজিৎ নিজে খ্যাপামো করে যে কাজটা করেছে, মিক্সড ব্যাগ, একটি অসাধারণ কাজ হয়েছে। উদ্বোধন দিন থেকে আপনারা আছেন, শুনছেন, পানিয়াটি উৎসব ক্রমশ বর্ণাঢ্য, বর্ণময় হয়ে উঠছে। আসলে এই যে ভ্যারাইটিস, এই যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা চাইছি আপনাদের কাছে যেন কোনো অপূর্ণতা না থাকে, সেই পূর্ণতার প্রেক্ষাপটে রানা পাল আমরা আমাদের অত্যন্ত অহংকার এই কারণে যে কাছাকাছি খর্দাতেই থাকে পর্ণাভ, আপনারা সবাই জানেন। চলুন গানটা শুনি, তারপরে ওর সম্পর্কে বলবো। চলো, আমি আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি পানিহাটি উৎসবের প্রত্যেক, পানিহাটি উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে শ্রী চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায় সম্রাট দা, আমার খুব প্রিয় দাদা সম্রাট চক্রবর্তী, এবং অবশ্যই পানিহাটির মাননীয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, আমার অন্তরের শ্রদ্ধা। এবং আজকে যে গুরুদায়িত্ব নিয়ে আমরা সকলে মঞ্চে এসেছি, শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের গান, ভুল ত্রুটি হবে অনেক, একটু নিজে মনে ক্ষমা করে দেবেন। চলুন একসঙ্গে সবাই মিলে আমার সঙ্গে একটু সকলে গাইবেন দুটো গান আপনাদের জন্য। একসঙ্গে সবাই, যে গানটি প্রথমে গাইব শচীন দেব বর্মনের একটি গান, খুব বহুশ্রুত গানটি নয় কিন্তু ভীষণ সুন্দর একটি গান, একটু তালে তালে সবাই যদি
কুল বুঝি ভাঙলো রে, কেউ ঢেউ দিল ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, ও প্রেম যমুনায়। সকলে মিলে একটু তারে তালে প্লিজ, 1 2 3 4 সবাই একসঙ্গে। মন যে বলে আনন্দেতে মানবো না মানা মানবো না, মন যে বলে আনন্দেতে মানবো না মানা মানবো না, আপন করেন মাঝখানে আজ নাই রে শুনো না মানবো না। পড়ছিল যে ঘর যে তাকে আনলো ডেকে আনলো রে, পড়ছিল যে ঘর যে তাকে আনলো ডেকে আনলো রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, কেউ ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, ও প্রেম যমুনা। দীপের আলোয় ঝাঁপ দিতে চাই যেমন পতঙ্গ, কুলকে যেমন অকুল পান টানে তরঙ্গ। ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, ও প্রেম যমুনায়। প্রেম যমুনায় হয়তো কেউ ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের সঙ্গে যারা বাজাচ্ছেন প্রত্যেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব গুণী মিউজিশিয়ানস, বিশেষ করে এখানে সকত ভাই রয়েছেন। আমাদের গানের সঙ্গে হাততালি না দিলেও চলবে, একটু প্লিজ ওনাদের জন্য জোরে একটা হাততালি সবাই মিলে সবার কাছ থেকে চেয়ে নেব। পরের গান সেই কালজয়ী একটা গান, আপনারা শুনলেই আমি জানি একসঙ্গে গেয়ে উঠবেন। আপনাদের জন্য রাহুল দেব বর্মনের অসাধারণ একটি কম্পোজিশন। शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया।
সঙ্গে সবাই প্লিজ। দিল মে মেরে খ্বাব তেরে তসবীর জেসে। হাত তালি সবাই মিলে একটু তালে তালে সকল ভাইয়ের জন্য এদিকে সবাই 1 2 1 2 3 4। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পর্ণাবকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজকে তৃতীয় দিন, কিন্তু দুদিন আগের কথা নিশ্চয়ই মনে আছে যে 20 তারিখ কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল এই উৎসবের। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের গোনার বাকি থাকে না কবে আসবে পানিহাটি উৎসব। আমরা অপেক্ষা করি, তার জন্য অনেক কারণ আছে। শুধুমাত্র কি মেলায় অনেক পসরা আছে, খাওয়া দাওয়া আছে, সেটাই? মেলায় কী নেই বলুন তো? আমাদের আমরা সব রকম আয়োজন রাখি। একটু আগেই আজকে দুপুর থেকে প্রতিযোগিতা হলো, প্রায় 70 জন বাচ্চা, শুধু ছোট ছোট শিশুরা তারা কবিতা আবৃত্তি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বড়দের মধ্যেও প্রায় 40-50 জন। এই যে আগ্রহ, এই যে উদ্যোগ এবং প্রয়াসে সামিল হওয়া, এটাই আমাদের কাছে বিরাট পাওয়া। আপনারা সবাই যারা প্রতিদিন এখানে ভিড় করছেন, প্রথম দিন আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় পার্থ চট্টোপাধ্যায়, ছিলেন অনেক বিদগ্ধ গুণীজন, যার মধ্যে ছিলেন অবশ্যই আমাদের পানিহাটির রূপকার, আমরা যাকে বলি যে যার নির্দেশে আমরা চলি, আমরা কাজ করি, তিনি মাননীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। আমরা আমাদের পানিহাটি পৌর প্রধানের কাছে আমাদের কৃতজ্ঞতা, কারণ প্রতিনিয়ত প্রতি জায়গাটিতে যেখানেই আমাদের কোনো ফাঁক থাকে, তিনি সেই জায়গাটি পূরণ করেন।